গুড মর্নিং এভরিওয়ান, আমরা এসে গেছি একটা নতুন সকাল। কালকে আমাদের রাত্রিবেলা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা সকালবেলা উঠে এখন চান টান আমাদের হয়ে গেছে। আজকে একটা দারুণ অনুষ্ঠান আছে আমাদের, তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক দারুণভাবে। তোমরা থাকো, দেখতে থাকো, আজকে কি স্পেশাল অকেশন আছে আমাদের, তো লেটস স্টার্ট। চলো, আমার মেকআপ কমপ্লিট, অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রেডি হব, শাড়িটা পরব। তো মা এখন বোন এখন মাকে সাজাতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, আর আমি আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি, তো এবারে ফুল রেডি হয়ে আমি তোমাদের কাছে আসছি। আবার চলো, আমরা রেডি সবাই, এবারে বোন উবার বুক করছে। অ্যাকচুয়ালি শুভ আজকে অফিসে চলে গেছে, ওখান থেকে ও আসবে যেখানে আমরা যাচ্ছি, তো আমরা উবারে করে যাব। আর সবাই মোটামুটি রেডি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে, এই দেখো, আজকের আমাদের স্পেশাল গেস্ট, স্পেশাল যিনি, তিনি আজকে সেজেছেন এইভাবে। আরে বাবা, দেখি 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 দেখি, এই যে তো, এই যে দেখো কি সুন্দর লাগছে আমার বোনকে। আর এই যে ফুচকি অলমোস্ট ওকে ফার্স্টে রেডি করে দিয়েছিলাম, বাবাও রেডি হয়ে গেছে একদম। আমি বুক করে দিচ্ছি বাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুক কর বুক কর, দেরি হয়ে গেছে। আমরা উঠে পড়েছি অলমোস্ট, এবারে আমরা যাচ্ছি, চলো দেখি কোথায় আমরা যাই। যাই চলো চলো, তোমাদের যাই, কোথায় যাচ্ছি আর আজকে কি হবে, এইটাই কিন্তু একটা সারপ্রাইজ। চলো দেখি কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি সবাই এত সাজগুজু করে, তোমাদের চলো সেটা ওখানে গিয়ে তোমরা জানতে পারবে। এই যে এখানে মোস্ট প্রবাবলি ফোর্থ না থার্ড ফ্লোর, আমি ঠিক জানি না, সেটা যাই চলো দেখি। এই যে বোন আর সুমন রেডি, কি বলবো আর, বিধ্বস্ত, প্রচুর দেরি হয়ে গেছে, আমরা চলো উপরে যাই। আমরা এসে গেছি সুমনের বাড়ি, কি বলছো মা, কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে এখানে সালকিয়ায় এসে। কি আজকে কি আজকে ছোট মেয়ের সব ঠিকঠাক আছে, হ্যাঁ আজকে অফিসিয়ালি পরাধীন হচ্ছে ও, দারুণ বলেছিস। এই যে সুমনের মা আমাদের মিষ্টি মা, খুব ভীষণ মিষ্টি, ভীষণ সুইট, আসছে চা নিয়ে। এন্ট্রি নিয়েছে বলে তো এই যে না ধরতে, এখানে মা আর মিষ্টি মা মিলে বলছে আমরা কি চাটে একবার ধরবো, ব্লগ যেহেতু আমি করছি তার জন্য এই সুন্দর করে আমাদের চা বিস্কিট চলে এলো আসার সাথে সাথেই। এই যে এই যে হচ্ছে কুশল, আর কুশলের এই যে কুশল সুমন, এর আগে আলাপ হয়েছে, আজকে আমি আজকে অফিসিয়ালি আমি পরাধীন হতে চলেছি। আর এই যে কুশল আর কুশলের ওয়াইফ, যে আমার বোনের আর সুমনের প্রি ওয়েডিং করে দিয়েছে, তোমরা আশা করি কেউ দেখেছো ছবিগুলো, সবার প্রচন্ড পছন্দ হয়েছে, এখনো আসবে কিছু, তোমরা জাস্ট প্রোমো দেখেছো ছবিগুলো, এরপরে আরো অনেক ভালো ভালো ছবি আসবে। কুশলের কন্ট্যাক্ট নাম্বার আমরা তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ভীষণ ভালো ছবি তো। কেমন হচ্ছে তোর মনে ছবি হচ্ছে? ছবিটা তো
আসলে হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তো সবই চেঞ্জ হয়ে গেছে না একটু রোগা হয়েছি তখন একটু মোটা ছিলাম হ্যাঁ 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 টাচ করুন তোমার তোমার সাথে তোমার পূজা হচ্ছে এখানে বাচ্চা পার্টি আমার মেয়েকে দেখো কি করছে চকলেট খেতে অলরেডি শুরু করে দিয়েছে আর এই যে সুমনের ছোট মামার মেয়ে ভীষণ সুইট ভীষণ পুচপু আমার যখন মা মারা যায় আমার বাড়িতে কাজ হয়েছিল যখন ওই ঘর দিয়ে কোথায় কুশল দাদা এই তো ব্যাস উপর দিকে চশমাটা খোলো চশমাটা খোলো সবার হয়ে গেছে তো হাসুন হাসতে ভালো করে বেশি হাসেন আবার শুকলা খেতে বেরি সুযোগের পরে এসে আগে খাওয়া পেয়ে গেল যেহেতু নিরামিষ খায় ওই জন্য পরে এসে আগে খাওয়া পেয়ে গেল নিরামিষ খাচ্ছে ও ভাত পাঁচ রকম ভাজা ডাল দুটো তরকারি অসম্ভব সুস্বাদু রান্না দেখেই জাস্ট বোঝা যাচ্ছে বলো কিছু বলো একদম ঘরে বানানো তোমার হ্যাঁ স্পেশাল ওই জন্য বড় মামি নিজে বানিয়েছে ফুলকপি কাতলা হচ্ছে কাতলা দাল আলু ভাজা চাটনি দই মিষ্টি পাপড় আলুর দম